বাকিটা আজকে আমি করাবো তো প্রথমে শুরু করছি চ্যাপ্টার নাম্বার কুড়ি কুড়ি শর্ট কোয়েশ্চেন যেগুলো আছে মানে এমসি কিউ এগারো দিয়েছে দেখ তিনটে বিন্দু দিয়েছে তিনটে বিন্দু দিয়ে একটা ত্রিভুজ এই হলো একটা ত্রিভুজ ত্রিভুজ এই ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুর নাম দিলাম এ বি সি এ শীর্ষবিন্দু হচ্ছে জিরো কমা ফোর বি শীর্ষবিন্দু হচ্ছে জিরো কমা জিরো আর সি শীর্ষবিন্দু হচ্ছে মাইনাস সিক্স কমা জিরো এই হলো তিনটা শীর্ষবিন্দু দিয়ে বলেছে এই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজ আকার ক্ষেত্রে কত তো নিয়ম কি নিয়ম হচ্ছে এই বিন্দুগুলোকে লম্বায় লিখতে হবে জিরো চার জিরো জিরো মাইনাস ছয় জিরো যে তিনটে বিন্দু দিয়েছে তিনটে বিন্দুকে লম্বায় লিখলাম যেখানে বুঝতে অসুবিধা হবে সেখানে আমায় বলবি কিন্তু এরপরে কি করতে হবে প্রথম বিন্দু যেটা ছিল সেটাকে আবার লিখতে হবে জিরো চার লিখলাম ত্রিভুজ ক্ষেত্রফল সূত্র কি সূত্র হচ্ছে হাফ ব্রাকেট শুরু হবে এবার দেখ কিভাবে হবে করব দুটো কালির পেন নিয়ে কর বুঝতে সুবিধা হবে এই বরাবর গুণ করব 0 ইন্টু জিরো জিরো প্লাস জিরো ইন্টু জিরো জিরো প্লাস চার ছয় চব্বিশ মাইনাস আছে তাহলে এই চিহ্নটা হয়ে যাবে মাইনাস মাইনাস চব্বিশ আমি পরপর তিনটে গুণ করলাম গুণ করে লিখলাম এক সেকেন্ড দাঁড়া এক সেকেন্ড ধারা বোঝা যাচ্ছে তো এবার কি করবো মাইনাস এবার উল্টো গুণগুলো করব উল্টো গুণগুলো আমি অন্য একটা কালার দিয়ে দেখাচ্ছি এই বরাবর জিরো ইন্টু জিরো জিরো ছয় ইন্টু জিরো মাইনাস ছয় ইন্টু জিরো জিরো মাইনাস ছয় ইন্টু জিরো জিরো আর জিরো ইন্টু চার এটা কত হয় এটাও জিরো এই আসছে এই গুণ করে লিখলাম এবার কি করবো ওয়ান বাই টু এখানে কত আসছে দেখ শুধু মাইনাস চব্বিশ আসছে আর কিছু পরে থাকছে না তাহলে কাটাকুটি করলে কত আসছে মাইনাস বারো বর্গ এ ক মাইনাস বারো তো উত্তর হতে পারে না মাইনাস বারো বের করার পরে আমরা যেটা করি সেটা হচ্ছে লিখতে হয় এই পর্যন্ত আগে করে নেয় এই পর্যন্ত করে নে এটা হচ্ছে এগারো তাগের একের অঙ্কটা এই পর্যন্ত করা হয়ে গেলে বল এরপর একটা জিনিস লিখতে হবে লিখে উত্তর করতে হবে এরপরে আমরা লিখব যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না ঋণাত্মক হতে পারে না অতএব ত্রিভুজ এর ক্ষেত্রফল বারো বর্গ একক অপশান দেখ বারো বর্গ একক আছে অপশান বি উত্তর মেলাবি উত্তর মিলেছে উত্তর কি মিলেছে উত্তর মেলেনি আচ্ছা অঙ্কটা করা হয়ে গেছে পুরোটা নেক্সট অঙ্কে যাচ্ছি তাহলে স্ক্রল করলাম দিয়েছে ভর কেন্দ্র এটার জন্য আমরা সূত্র জানি না তো ভর কেন্দ্র দেখব দেখ আমি প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি এটা হচ্ছে এগারো দাগের দুই প্রথমে একটা ত্রিভুজ এঁকে নি এই একটা ত্রিভুজ এই ত্রিভুজটা এই ত্রিভুজটা যেটা আঁকলাম এই ত্রিভুজটা তিনটা শীর্ষবিন্দুর নাম দিচ্ছি এই সাত কমা ছয় আমাকে বলেছে এই বিন্দু তিনটা দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্র আমি ভর কেন্দ্রের সূত্র দেখে নি আগে তো চল একটা ত্রিভুজের ভরকেন্দ্রের সূত্র হচ্ছে যদি কোনো একটা ত্রিভুজ আমাদের কাছে থাকে তো সেই ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু যদি এবিসি হয় এর স্থানাঙ্ক যদি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান হয় বির স্থানাঙ্ক যদি এক্স টু কমা ওয়াই টু হয় এবং সির স্থানাঙ্ক এক্স থ্রি কমা ওয়াই থ্রি যদি হয় তাহলে সি ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই থ্রি ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি তিনটাকে যোগ করে তিন দিয়ে ভাগ ওকে তো এবার আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে সেই ভর বের করি ত্রিভুজ এর ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে তিনটাকে যোগ তিন দিয়ে ভাগ প্রথমটা আছে সাত মাইনাস দুই প্লাস চার বাই তিন মাইনাস পাঁচ প্লাস পাঁচ ছয় বাই তিন তো কত আসছে সাত আট চার এগারো থেকে দুই বাদ মানে নয় বাই তিন পাঁচ কেটে গেল ছয় বাই নয় বাই তিন মানে কত তিন আর ছয় বাই তিন মানে কত দুই তিন কমা দুই অপশান সি মিলেছে কিনা দেখবি দেখে বলবি ওকে তাহলে পরের অঙ্কে যাচ্ছি পেজ স্ট্রল করছি দাগ নাম্বার তিন না হলে বলবি কিন্তু যদি না হয় ওয়েট করবো বলবি তিন দাগ তিন দাগের অঙ্কে কি দিয়েছে এবিসি একটি ত্রিভুজ তো দেখ আমি স্থানাঙ্ক অক্ষ নিচ্ছি এটা ওয়াই অক্ষ আর এটা এক সক্ষ ধর ধর এটা ওয়াই অক্ষ এটা এক সক্ষ তো এটা হচ্ছে তিন দাগ এবার আমি ওই যে বিন্দু দুটো দিয়েছে দেখ এবি একটি সমকরণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল এবিসি সমান সমান নব্বই ডিগ্রি এ বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে জিরো কমা চার জিরো কমা চার বিন্দু কোন জায়গায় থাকে এরকম জায়গায় থাকে জিরো কমা চার এটা এ বিন্দু আর সি বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে দেখ তিন কমা শূন্য তিন কমা শূন্য কোন জায়গায় থাকে এরকম জায়গায় থাকে তিন কমা শূন্য এটা হলো সি বিন্দু তাহলে এটাকে যদি আমি যুক্ত করি একটা রেখা দিয়ে এসিকে তাহলে কী হবে এই হবে এই জায়গাটাই হবে বি বিন্দু এই হলো বি বিন্দু কারণ এই কোনটা নব্বই ডিগ্রি দিয়েছে ওরা দেখ বলেছে অ্যাঙ্গেল এবিসি সমান সমান নব্বই ডিগ্রি তোকে এই ত্রিভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে মানে এই যে ত্রিভুজটা যদি হলো এবিসি এই ত্রিভুজের ক্ষেত্রফল কত তাই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আগে বি বিন্দু কি মূল বিন্দু মূল বিন্দুর স্থানাঙ্ক কত শূন্য কমা শূন্য তাহলে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এক দাগের অঙ্ক যেভাবে করলাম সেভাবেই করব ত্রিভুজ এর ক্ষেত্রফল সূত্র কি সমান সমান হাফ এবার সেই গুণগুলো করতে হবে তো আমি আগে সাজিয়ে নিই এখানে সাজাচ্ছি ধর শূন্য চার একটা শূন্য শূন্য একটা তিন শূন্য একটা শূন্য শূন্য একটা ঠিক আছে তো প্রথমে আমি গুণ করবো এই বরাবর শূন্য গুণ শূন্য 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 গুণ শূন্য শূন্য তিন গুণ শূন্য শূন্য ঠিকঠাক টুকেছি তো ও আমি লাস্টেরটা তো ভুল টুকলাম প্রথমে প্রথমে যেটা থাকে সেটাকে আবার টুকতে হয় তো প্রথমে কত আছে প্রথমে আছে শূন্য কমা চার তো শূন্য কমা চারকে আবার টুকতে হবে লাস্টে প্রথমে যেটা থাকে সেটা আবার লাস্টে টুকতে হবে এবার গুণ কর শূন্য গুণ শূন্য 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 গুণ শূন্য শূন্য তিন গুণ চার বারো এই হলো কালার চেঞ্জ করছি এবার উল্টো গুণ শূন্য গুণ শূন্য শূন্য তিন গুণ শূন্য 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 গুণ চার শূন্য তাহলে কত আসছে দেখ হাফ শুধু বারো আসছে বারোকে কাটাকুটি করলে ছয় বর্গ একক কত নম্বর অপশানে আছে অপশান বি মিললে বলবি বোঝা যাচ্ছে তো জয়দী দিয়া বোঝা যাচ্ছে তাহলে এবার আমি যাব চার দাগ তিনটে বিন্দু দিয়ে বলেছে সমরেখ সমরেখো মানে ক্ষেত্রফল শূন্য হবে একটা সরল রেখার পরে যদি তিনটে বিন্দু থাকে এটা যদি একটা রেখা হয় এই সরলরেখার পরে তিনটে বিন্দু যদি থাকে একটা বিন্দুর নাম দিলাম এ ওরা দিয়েছে দেখ শূন্য কমা শূন্য একটার নাম দিলাম বি ওরা দিয়েছে চার কমা মাইনাস তিন একটার নাম দিলাম সি ওরা দিয়েছে এক্স কমা ওয়াই এই বিন্দু তিনটে যদি সমরেখ হয় তাহলে এই বিন্দু তিনটে দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে তাহলে ত্রিভুজ এর ক্ষেত্রফল কত হাফ থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এবার ওইটা সাজাতে হবে তো সাজিয়ে নিই শূন্য শূন্য চার মাইনাস তিন এক্স ওয়াই আবার প্রথমটা শূন্য শূন্য গুণ করছি তিন শূন্য শূন্য ফোর ওয়াই এক্স ইন্টু শূন্য শূন্য কালার চেঞ্জ করছি এবার এই বরাবর গুণ শূন্য মাইনাস থ্রি এক্স এই তাহলে কত আসছে দেখ হাফ প্রথমটা থেকে আসছে ফোর ওয়াই পরের মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এক্স এত বড় বেক কোনো জায়গায় অসুবিধা হলে বলবি এবার আমরা কি করব আমাদেরকে বলেছে এইটা সমরেক যদি সমরেখ হয় তাহলে প্রশ্ন অনুযায়ী কি হবে প্রশ্ন অনুযায়ী যদি তিনটে বিন্দু সমরেক হয় তাহলে তাড়াতাড়ি দিয়ে তৈরি ত্রিভুজের ক্ষেত্রবার শূন্য হবে তার মানে এই যে আমি বের করলাম ক্ষেত্রফলটা আমি বের করলাম এই ক্ষেত্রফলটা কত হবে শূন্য হবে তাহলে হাফটাকে ডান পাশে এনে গুণ করে দিচ্ছি ফোর ওয়াই প্লাস থ্রি এক্স সমান সমান শূন্য এবার দেখ তোকে চারটে অপশান দিয়েছে এক্স আর এর মানে চারটে অপশান দিয়েছে তো আমি একটা করে অপশান নিয়ে বসাবো প্রথম অপশানটা কী আছে অপশান এতে রয়েছে এক্সের মান আট ওয়াইয়ের মান মাইনাস মান বসা ওয়ের মান যদি তুই মাইনাস ছয় বসাস তাহলে এখানে কত আসছে মাইনাস চার ছয় চব্বিশ এক্সের মান যদি আট বসাস এখানে কত আসছে তিন আটা চব্বিশ প্লাস চব্বিশ মাইনাস চব্বিশ কেটে যাচ্ছে শূন্য তুই বাড়িতে বাকি বি সি ডি যে অপশানগুলো আছে সেই অপশানগুলো যদি তুই এইটার মধ্যে বসাস তোর কোনোটাই শূন্য হবে না শুধুমাত্র অপশান এর জন্য শূন্য হবে তাহলে অপশান হচ্ছে সঠিক উত্তর এক্সের মান হবে আট মান হবে দিয়া বোঝা গেছে জয়তি বোঝা গেছে উত্তর মিলেছে কিনা দেখ দেখে বল তাহলে পাঁচ দাগে যাচ্ছি পেজ চেঞ্জ করছি নেক্সট পাঁচ দাগ এবিসি ত্রিভুজের এ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে দিয়েছে বিসি বাউর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে এরকম সেম টু সেম অঙ্ক আমাদের কিন্তু এই পেজের একদম উপরের যে অঙ্কটা আট দাগ আট দাগে কিন্তু আছে ঠিক আছে আট দাগের অঙ্কটা যদি আমরা আগের দিন করেছিলাম আমি দিয়াকে পরে বলে দিচ্ছি আচ্ছা আমরা তাহলে প্রথমে ত্রিভুজটা আঁকি এই হলো ত্রিভুজটা এই হলো ত্রিভুজটা ত্রিভুজটার নাম দিলাম এ বি সি এবি ত্রিভুজের এ বিন্দুর স্থানান করা দিয়ে দিয়েছে কত সাত কমা আচ্ছা এবার এ বিন্দু দিয়ে যে মধ্যমাটা অঙ্কন করা যায় সেটা এরকম হয় এই মধ্যমাটা ধরছি এই নিচের ডি বিন্দুতে ছেদ করেছে আমরা আগের দিন পড়েছিলাম যে ভর কেন্দ্র যদি জি হয় তাহলে এটা টু ইস টু ওয়ান অনুপাতে ভাগ করে দিয়ার এটা একটু একটু কঠিন লাগবে হয়তো আমি বলছি ভেঙে সূত্র দিয়ে বলছি এটা টু ইস টু ওয়ান অনুপাতে ভাগ করে আমাকে জিরো স্থানাঙ্ক দিয়ে দিয়েছে দেখ ঘর কেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে দিয়েছে এক কমা দুই আমরা আগের দিন একটা সূত্র পড়েছিলাম সূত্রটা কি ছিল যে যদি এটা একটা সরল লেখা হয় যার দুটো প্রান্তবিন্দু এ এর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এটা আমরা পরের চ্যাপ্টার মানে আজকে হয়তো শুরু করতে পারবো পরের চ্যাপ্টার বলতে আমরা তো উল্টো আসছি তো কুড়ি নম্বর চ্যাপ্টার করছি এর পরের চ্যাপ্টার বলতে উল্টো গেলে উনিশ উনিশ নম্বর চ্যাপ্টার গিয়ে এটা পাবো এক্স টু ওয়াই টু দুটো বিন্দু যদি হয় এর মাঝখানে কোনো একটা বিন্দু সি যদি এটাকে এম ইস টু এন অনুপাতে ভাগ করে তাহলে এই সি বিন্দুর স্থানাঙ্ক যেটা হয় কোনাকুনি গুণ এই এম এর সঙ্গে ওয়াই টু গুণ এম ওয়াই টু নয় প্রথমে এক্স বের করবো এম এক্স টু এন এর সঙ্গে এক্স ওয়ান গুণ প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন কমা আবার কোন গুণ এম এর সঙ্গে ওয়াই টু গুণ এম ওয়াই টু এন এর সঙ্গে ওয়াই ওয়ান গুণ এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন এটা হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক এরকমভাবে বের করা যায় তো আমাদের দেখ এখানে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া জি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ডি বিন্দুর স্থানাঙ্কটাকে আমরা এক্স কমা ওয়াই ধরে নিচ্ছি তাহলে আমি লিখি ধরি বি সি বাহুর মধ্যবিন্দু বাহুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক ডি এর স্থানাঙ্ক কত এক্স কমা ওয়াই এবার আমরা এবার আমি কি করবো না এই মধ্য এই যে সূত্রটা অন্তর্ভক্ত সূত্র বলা হয় এই সূত্রটাকে আমি অ্যাপ্লাই করবো তো এই সূত্রটা অ্যাপ্লাই করলে কি হবে দেখ এই টুর সঙ্গে এই এক্স গুণ হবে টু এক্স এই ওয়ানের সঙ্গে এই সাত গুণ হবে প্লাস সেভেন ইন্টু ওয়ান বাই এম প্লাস এন এর মান কত টু প্লাস ওয়ান এটা হলো এক্স এখানে দেখতো এক্স কত আছে এক্স আছে ওয়ান তাহলে আমরা কত পাচ্ছি বা দিয়ে টু এক্স প্লাস সেভেন বাই থ্রি ইকোয়াল টু ওয়ান কোনাকুনি গুণ করলে টু এক্স প্লাস সেভেন ইকোয়াল টু থ্রি সেভেনটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে টু এক্স ইকাল টু থ্রি মাইনাস সেভেন তাহলে টু এক্স টু মাইনাস ফোর এক্স মাইনাস টু এটা বের হলো এক্সের মান ওকে সিমিলারলি আমি ওয়াইয়ের মান বের করবো মান কী করে বের করবো দেখ আমি ঠিক একই কাজ করবো যে প্রথমে আমি এই টু দিয়ে এই ওয়াইকে গুণ করবো তাহলে কথা হবে টু এই ওয়ান দিয়ে আমি মাইনাস চারকে গুণ করবো তাহলে কথা হবে প্লাস ওয়ান ইন্টু মাইনাস চার আর নিচে কত টু প্লাস ওয়ান সমান সমান এ পাশে স্থান এর কত আছে দুই তাহলে কত আসছে এবার ক্যালকুলেশন করি টু ওয়াই মাইনাস ফোর বাই থ্রি সমান সমান দুই তাহলে বা দিয়ে টু ওয়াই মাইনাস ফোর সমান সমান ছয় টু মান আসছে পাঁচ তাহলে এক্সের মানও পেলাম ওয়াইয়ের মানও পেলাম আমাকে কি বের করতে দেওয়া ছিল বিসি বাহুর মধ্যবিন্দু আমি সেটাকে কী ধরেছিলাম এক্স কমা ওয়াই উত্তর কি লিখব বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্গ এক্স কত মাইনাস দুই কত পাঁচ মাইনাস দুই কমা পুরোটা মেলাবি অপশান মিললে আমায় বলবি পুরোটা কমপ্লিট হবে দেন যাবো উত্তর মিলেছে উত্তর কি মিলেছে আমার কথা শোনা যাচ্ছে না উত্তর কি মিলেছে তাহলে নেক্সট যাচ্ছি বারোদাগ বারোদাগের এক একটা কি দিয়েছে একটি এব একটি ত্রিভুজের মধ্য বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্গ দিয়ে দিয়েছে কোন একটা ত্রিভুজ দিয়েছে এই ত্রিভুজের যে বাহু আছে সেই বাহুগুলোর যে মধ্যবিন্দু আছে তার স্থানাঙ্ক দিয়ে তো এই ত্রিভুজের আমি নাম দিলাম এবিসি এই তিনটে বাহুর মধ্যবিন্দুগুলোর নাম দিলাম ডি ই এফ তো এই ডি এফকে আমি জুড়লাম জুড়ে এটা নতুন ত্রিভুজ বানালাম তো এবার আমার প্রশ্নে যেটা দেওয়া আছে এই ত্রিভুজের বাহুগুলির মধ্য স্থানাঙ্ক দেওয়া রয়েছে প্রথমটা দিয়েছে জিরো ওয়ান মানে আমি ডি লিখছি জিরো ওয়ান ই লিখছি ওয়ান কমা ওয়ান আর এফ লিখছি ওয়ান কমা জিরো ঠিক আছে তো এবার আমরা কি করবো এই এই যে ডি এফ ত্রিভুজ এই ত্রিভুজের যে ভর কেন্দ্র তার স্থানাঙ্কটা বের করি ত্রিভুজ ডি এর ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত তিনটে যোগ করে তিন দিয়ে ভাগ আজকে সূত্র দেখলাম শূন্য প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি ওয়ান প্লাস ওয়ান প্লাস শূন্য বাই থ্রি তাহলে কত আসছে টু বাই থ্রি কমার টু বাই থ্রি এবার এই যে কোন একটা ত্রিভুজ তার মধ্যবিন্দুগুলো এফ তাদেরকে দিয়ে গঠিত ত্রিভুজের যে ভরকেন্দ্র হয় আর মূল ত্রিভুজের ভরকেন্দ্র একই হয় এটা একটা উপবাদ্য আছে তো ত্রিভুজ আমরা জানি বলে লিখে দিচ্ছি সেটা উপবাদ্য নয় এটা একটা প্রয়োগ আমরা জানি আমরা জানি ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র এবং ত্রিভুজ ডিইএফ এর ভর কেন্দ্র একই অতএব ত্রিভুজ এব ভর কেন্দ্র কত হবে দুই বাই তিন ক্ষমা দুই বাই তিন এটা হলো ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র এটাই আমাদেরকে বের করতে দিয়েছিল নেক্সট অঙ্কে যাব নেক্সট হচ্ছে বারো দাগের দুই একটি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে দিয়েছে দুটো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে তো আমি করছি এবার যাবো দাগের দুই কর কমপ্লিট করে নিয়ে বলবি তাহলে বারদ্বাগের দুই দিয়েছে একটা ত্রিভুজের দুটো শীর্ষবিন্দু দিয়ে দিয়েছে তো আমি প্রথমে একটা ত্রিভুজ এঁকে নি ত্রিভুজ এই ত্রিভুজটার দুটো শীর্ষবিন্দু দিয়ে দিয়েছে আমি ত্রিভুজটার নাম দিলাম এবিসি এই এবিসি ত্রিভুজের ধর প্রথম এই শিষ্যবিন্দুটা হচ্ছে পনেরো কমা শূন্য এই বি শিষ্যবিন্দুটা হচ্ছে শূন্য কমা দশ আর এই ত্রিভুজের ভর কেন্দ্র জি তার স্থানাঙ্ক দিয়ে দিয়েছে ছয় কমা নয় তো আমরা সি শীর্ষবিন্দুর স্থানাঙ্কটাকে ধরে নেব ধরে নেব সি শীর্ষ বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে এক্স কমা ওয়াই তো ধরছি ধরি তৃতীয় শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক কত ছয় না এক্স কমা ওয়াই এক্স কমা ওয়াই তাহলে এবার দেখ ভরকেন্দ্রের সূত্র ঘাটালে কি আসবে ভরকেন্দ্রের সূত্র ঘাটালে তিনটে যোগ করব পনেরো প্লাস শূন্য প্লাস এক্স বাই তিন এটা হবে এই ছয়ের সঙ্গে সমান আমি অনুযায়ী লিখছি অনুযায়ী এটা হবে ছয়ের সঙ্গে সমান তাহলে পনেরো প্লাস এক্স কোন গুণ করলে তিন ছয় আঠেরো এক্সের মান কত আসছে আঠেরো মাইনাস পনেরো এক্সের মান আসছে তিন আর আরেকটা করবো আরেকটা হচ্ছে এই শূন্যর সঙ্গে দশের সঙ্গে ওয়াই যোগ শূন্য যোগ দশ যোগ ওয়াই তাকে তিন দিয়ে ভাগ এটা হবে নয়ের সঙ্গে সমান 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 নয় তাহলে কত হচ্ছে টেন প্লাস ওয়াই বাই থ্রি সমান সমান নয় টেন প্লাস ওয়াই সমান সমান তিন নয় সাতাশ ওয়াই সমান সমান সাতাশ মাইনাস দশ তাহলে ওয়াই সমান সমান কত সতেরো তাহলে এক্স আর ওয়াই ধরেছিলাম তৃতীয় শীর্ষ বিন্দুর তাহলে তৃতীয় শীর্ষ বিন্দুটা কত এক্স এর মান হচ্ছে তিন ওয়াই এর মান হচ্ছে সতেরো তিন কমা সতেরো উত্তর মিলিয়ে নিবি পরের অঙ্কে যাব আমি পেজ চেঞ্জ করবো কিন্তু চেঞ্জ করার পরে কিন্তু আর ফিরে আসা যাবে না হয়ে গেছে তো আচ্ছা ঠিক আছে কমপ্লিট কর হয়ে গেলে বলবি ঠিক আছে তাহলে পেজ চেঞ্জ করলাম দিয়া পরের অঙ্ক দাগের তিন তিনটে বিন্দু দিয়ে বলেছে সমরেখ হলে দেখাই যে এটা দেখাতে হবে অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কোনো কোশ্চেন পেপার কোশ্চেন ব্যাংক হোক আর যাই হোক প্রত্যেকটা কোশ্চেন পেপারে কিন্তু এই অঙ্কটা থাকে তো নেক্সট দাগের তিন তিনটে বিন্দু দিয়ে সমরেখা বলেছে তাহলে আমি একটা রেখার পরে তিনটে বিন্দু নেব তো এ বিন্দু জিরো কমা এ কমা জিরো বি বিন্দু জিরো কমা বি আর সি বিন্দু ওয়ান কমা ওয়ান এটা হলে এটা যদি সমরে হয় তাহলে দেখা হচ্ছে ওটা তাহলে আমরা প্রথমে ত্রিভুজ এর ক্ষেত্রফল বের করি এবিসি এর ক্ষেত্রফল কত সমান সমান হাফ এবার সে ওটাকে লিখতে হবে এ জিরো জিরো বি ওয়ান ওয়ান প্রথমটাকে আবার নিচে লিখতে হয় এবার আমি গুণ করবো প্রথমে এ গুণ বি তারপরে জিরো গুণ ওয়ান কত হয় জিরো তারপরে ওয়ান গুণ জিরো কত হয় জিরো মাইনাস এবার আমি উল্টো গুণ করবো এ গুণ ওয়ান কত হয় এ বি গুণ ওয়ান কত হয় বি জিরো গুণ জিরো কত হয় জিরো এই তাহলে কত আসছে এখানে ক্যালকুলেশন করে হাঁপ এবি মাইনাস এ মাইনাস বি এত আসছে এবার এরা সমরেখো এরা যদি সমরেখ হয় তাহলে এই মানটা কত হবে শূন্য তাহলে প্রশ্ন অনুযায়ী যেহেতু বিন্দু তিনটে সমরেখো তাহলে এই হাফ অফ এ বি মাইনাস এ মাইনাস বি এই মানটা কত হবে শূন্য এই মানটা যদি শূন্য হয় হাফটাকে আমি এ পাশে নিয়ে গিয়ে গুণ করে দিতে পারব দিলে ওটা শূন্য হয়ে যাবে এবারে আমি এবিটাকে এ পাশে রেখে এ আর বি কে এ পাশে আনলাম এ আর বি আগে মাইনাস ছিল হয়ে যাবে প্লাস তাহলে কত হচ্ছে এ প্লাস বি টু এবি প্রতিটা লাইনে বা দিতে হবে কিন্তু এবার আমি কি করছি এই যে এবিটা আছে ওটা তো পাশে রয়েছে ওটাকে এ পাশে নিয়ে এসে ভাগ করে দিচ্ছি মানে এব প্লাস বি নিচে নিয়ে আসছি এবার যদি আমি সেপারেট করে দিই এ বাই এ বি প্লাস বি বাই এ বি টু ওয়ান না বুঝতে পারলে বলবি b কেটে গেল ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ টু ওয়ান দেখ এটাই এরকমই প্রমাণ করতে দিয়েছিল প্রমাণটা দেখ তোর বইয়ে রয়েছে ওয়ান বাই এ মানে আগে পরে রয়েছে প্লাস ওয়ান বাই খুব ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষায়ও আসে এবং যে কোনো কোশ্চেন পেপারের মধ্যে কিন্তু দি পাবি প্রুফড পুরোটা করে নেবো হয়ে গেলে বলবি যadir হয়ে গেছে পরেরটা চেষ্টা কর দিয়ার হয়ে গেলে বলবি তাহলে নেক্সট অঙ্কে যাব নেক্সট অঙ্ক হচ্ছে তিনটে বিন্দু দিয়ে গঠিত দু ক্ষেত্রে ক্ষেত্রফল বল খুবই সোজা অঙ্ক তো পেজ স্ক্রল করলাম তাহলে এটা ত্রিভুজ আছে এটা দাগ নাম্বার হচ্ছে বারো দাগের চার ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুর বিন্দুর স্থানাঙ্করা দিয়ে দিয়েছে আমাদেরকে প্রথমটার স্থানাঙ্ক এক কমা চার পরেরটার স্থানাঙ্ক মাইনাস এক কমা দুই পরেরটার স্থানাঙ্ক মাইনাস চার কমা এক এবার বলেছে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে তাহলে ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান সমান হাফ তাহলে আবার আমাদেরকে ওটা সাজিয়ে নিতে হবে আমি এখানে সাজিয়ে নিচ্ছি এক চার মাইনাস এক দুই মাইনাস চার এক আবার প্রথমটা বসাচ্ছি এক চার এবার গুণ করবো প্রথমে এই বরাবর গুণ দুই কে দুই এই বারাবর গুণ মাইনাস এই বরাবর গুণ মাইনাস এবার এইভাবে গুণ এক চার আছে চার এককে চার মাইনাস আছে তাহলে কত হচ্ছে ওয়ান বাই টু এখানে দুই আর এখানে মাইনাস সতেরো দুই মাইনাস সতেরো আর এখানে এক মাইনাস বারো তাহলে কত হচ্ছে হাফ দুই মাইনাস সতেরো মানে কত মাইনাস পনেরো মাইনাস এক মাইনাস বারো মানে কত মাইনাস এগারো তাহলে মাইনাস পনেরো প্লাস এগারো মাইনাস চার তাহলে কত আসছে মাইনাস দুই বর্গ একক এবার মাইনাস দুই যেহেতু ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না অতএব ক্ষেত্রফল হবে যেহেতু ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না অতএব ক্ষেত্রফল হবে দুই বর্গ একক পুরোটা করে নিয়ে উত্তরটা উত্তর মিলিয়ে নিবি নেক্সট অঙ্ক ত্রিভুজের ভরকেন্দ্র বের করতে দিয়েছ পরের অঙ্কে যাব গের লাস্ট অঙ্ক তিনটে বিন্দু দিয়েছে দিয়ে বলেছে ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে এ হলো একটা ত্রিভুজ দাগ নাম্বার পাঁচ তিনটে বিন্দু আমি লিখে নিই আগে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স মাইনাস ওয়াই কমা ওয়াই মাইনাস জেড বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ওয়াই কমা এটা দিল দিয়ে বলছে এই ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক তা ভরকেন্দ্রের স্থানাঙ্ক আমরা বের করার নিয়ম জানি তিনটেকে যোগ করে তিন দিয়ে ভাগ ভরকেন্দ্রের স্থানাঙ্ক প্রথমে আমি এটার সঙ্গে এটার সঙ্গে এটা যোগ করব তাহলে কত হবে এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই তিনটে যোগ হলো বাই তিন এবার আমি এটার সঙ্গে এটার সঙ্গে এটা যোগ করব তাহলে কত হবে ওয়াই মাইনাস জেড মাইনাস ওয়াই প্লাস জেড বাই তিন তাহলে কত আস দেখ এখানে এক্স এক্স কেটে যাচ্ছে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে এখানে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে জেড জেড কেটে যাচ্ছে তাহলে থাকছে কত শূন্য বাই তিন শূন্য বাই তিন উত্তর আসছে শূন্য কমা শূন্য উত্তরগুলো মিলিয়ে নিবি এই হলো উত্তর তাহলে এগারো দাগ বারো দাগ হয়ে গেল যদি আমাদের কি আগের দিন আট আর নয় বাকি এই নয় আর দশ বাকি ছিল আট পর্যন্ত কি হয়েছিল আটে আট আচ্ছা তাহলে আমরা আজকে নয় দশ করব। তাহলে প্রথমেই চলে যাই নয় দাগের অঙ্কে এটা হয়ে গেছে সবার জয়দীপ হয়ে গেছে দিয়া পেজ চেঞ্জ করলাম এবার যাচ্ছি ওই ওই পেজেরই উপরে যে লাল কালীর নয় দাগ আছে ওই অঙ্কে যাচ্ছি নয় দাগে একটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দিয়ে বলেছে ভরকেন্দ্র কেন্দ্র মূল বিন্দু দেওয়া আছে একটা ত্রিভুজ নিলাম দাগ নাম্বার নয় এই ত্রিভুজের এ বি সি তিনটে শীর্ষবিন্দু তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে দিয়ে দিয়েছে প্রথম শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দিয়েছে চার কমা মাইনাস তিন পরের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দিয়েছে পাঁচ কমা দুই তারপর একটা দিয়েছে এবং এই ত্রিপুজের যে ভর কেন্দ্র সেটার নাম যদি জি হয় সেটা মূল বিন্দুতে রয়েছে মানে জিরো কমা জিরো বিন্দুতে রয়েছে তাহলে আমাদেরকে কি করতে হবে এক্স ওয়াই এর মান বের করতে হবে তো আমি প্রশ্নানুযায়ী কি করতে পারি প্রশ্নানুযায়ী এই চারের সঙ্গে মাইনাস পাঁচ আর এক্স যোগ করে তিন দিয়ে ভাগ করলে কত হবে শূন্য তাহলে চার মাইনাস পাঁচ প্লাস এক্স বাই তিন করলে আসছে শূন্য তাহলে কত হচ্ছে দেখ চার মাইনাস পাঁচ মানে কত মাইনাস এক চার থেকে পাঁচ বাদ চার টাকা নিয়ে দোকানে গেছিস পাঁচ টাকার বাজার করেছিস প্লাস এক্স বাই তিন সমান সমান শূন্য কোন গুণ কর মাইনাস ওয়ান প্লাস এক্স তিন শূন্য শূন্য এক্সটা এ পাশে থাকুক মাইনাস ওয়ানটা ওপাশে নিয়ে যা এক্সের মান চলে আসলো ওয়ান আর একটা আমরা বের করব সেটা হচ্ছে যে এই মাইনাস তিনের সঙ্গে এই দুই নিয়ে এই ওয়াই যোগ করব করে তিন দিয়ে ভাগ করবো করে সেটাও শূন্য আসবে তাহলে মাইনাস সেটাও শূন্য মাইনাস তিন হয়

নেক্সট নেক্স্ট হয়ে গেছে তো নেক্সট অঙ্গ আমাদেরকে একটা ত্রিভুজ দিয়েছে এই ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি এবিসি ত্রিভুজের এব মাইনাস এক কমা পাঁচ বিবিন্দুর স্থানাঙ্ক তিন কমা এক সি বিন্দুর স্থানাঙ্ক পাঁচ কমা সাত এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি বি সি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি তারপরে সি এ বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই আর এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এব ঠিক আছে এবার যদি আমরা এই ত্রিভুজটাকে যুক্ত করি তাহলে কি আসছে এবার এই মধ্যবিন্দুর আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার নিয়ম আছে ঠিক আছে তো মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার নিয়ম হচ্ছে যে এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ ঠিক আছে তো কি করে বের করে বিসি বাহুর মধ্যবিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক সেটা বের করার নিয়ম হচ্ছে বি আর সি কে যোগ করতে হবে এই তিন আর পাঁচ কে যোগ করে দুই দিয়ে ভাগ আবার এক আর সাত কে যোগ করে দুই দিয়ে ভাগ এটা আমরা এর আগের চ্যাপ্টারে শিখব তাহলে তিন প্লাস পাঁচ বাই দুই আর এক প্লাস সাত বাই দুই তিন প্লাস পাঁচ মানে আট বাই দুই সাত প্লাস এক মানে আট বাই দুই মানে আসছে কত চার কমা চার তাহলে দেখ আমি পেলাম যে মধ্যবিন্দু ছিল ডি সেটা হচ্ছে চার কমা চার ওকে এবার এই যে চার কমা চার পেলাম এই চার কমা তো হলো এবার আমি কি করবো এফ বিন্দুর স্থানাঙ্ক বা ই বিন্দুর স্থানাঙ্ক গুলো বের করবো আমি ই বিন্দুতে যাচ্ছি ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু এসি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক এটা কি করে বের করে একই কাজ এই এটার সঙ্গে এটা যোগ করে দুই দিয়ে ভাগ মাইনাস এক প্লাস পাঁচ বাই দুই আর পাঁচ প্লাস সাত তাহলে কত আসছে চার বাই দুই আর পাঁচ হচ্ছে বারো বাই মানে দুই কমা ছয় তাহলে আমি ই বিন্দুর স্থানাঙ্ক পেলাম দুই কমা ছয় ওকে এবার আমি এফ বিন্দুর স্থানাঙ্ক বের করব এফ বিন্দু কার কার এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত এটা বের করার নিয়ম হচ্ছে একই মাইনাস এক প্লাস তিন বাই দুই পাঁচ প্লাস এক বাই দুই মাইনাস এক প্লাস তিন মানে কত দুই বাই দুই পাঁচ প্লাস এক মানে ছয় বাই দুই মানে আসছে এক কমা তাহলে এই বিন্দুটার স্তানাঙ্ক আসলো এক কমা এই পর্যন্ত করে নে তারপরে বলব জয় হয়েছে করে করে নিয়ে বলবি

সমান সমান হাফ থার্ড ব্র্যাকেট আচ্ছা এবিসি ত্রিভুজের বিন্দুগুলো কত কত ছিল আমি এটুকুনি এখানে পাশে লিখে দিচ্ছি মাইনাস এক পাঁচ তিন এক পাঁচ সাত প্রথমটাকে আমার নিয়ে নিচে বসাতে হয় মাইনাস এক পাঁচ নিচে বসিয়ে দিলাম এবার আমি গুণ করবো তো প্রথমে গুণ করবো এটার সঙ্গে এটা তার মানে মাইনাস এক এটার সঙ্গে এটা তিন সত একুশ एक खानी वेट कर